বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে কিন্তু সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা, এবং এই দুর্গাপূজার জন্য কিন্তু আমরা প্রায় এক বছর ধরে কিন্তু অপেক্ষা করে থাকি। এবং বিগত করোনা পরিস্থিতির কারণে যেহেতু পুজোটা এতটা জাঁকজমকভাবে করা হয়নি, তার জন্য কিন্তু এবছর কিন্তু প্রত্যেকটি ক্লাব তাদের মতো করে নতুনত্বকে আনা যায়, মানুষকে কীভাবে আকর্ষিত করা যায় দর্শনার্থীদের, সেটাই কিন্তু চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সঙ্গে, এবং এবারের ওনাদের যে থিম রয়েছে, থিম কী রয়েছে বা পুজোর বাজেট কী রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে ক্লাবের বা এই কমিটির একজন সদস্যদের, পুজো কমিটির সদস্যদের, তো কথা বলবো ওনাদের সাথে এবং জানবো ওনাদের কী বাজেট রয়েছে বা থিম রয়েছে বা অন্যান্য কী পরিকল্পনা রয়েছে এবারের দুর্গাপুজোকে নিয়ে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি রাইজেস্টে, শারদীয় শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আপনাদের এবারের পুজোর থিম কী রয়েছে? আমাদের এবার পুজোর থিম রয়েছে সিঙ্গাপুরের চায়না টাউন, একটা সিটি আছে ওখানকার, একটা হিন্দু টেম্পল আছে, হিন্দু মন্দির আছে, মায়ানমান ওই মন্দিরটার নাম, ওটার অনুকরণে এবার আমরা মন্দির তৈরি করছি। আর আপনাদের বাজেট কি রয়েছে? বাজেট আমরা 25-30 লাখ টাকার মধ্যে রেখেছি। আর কি কোনো সামাজিক কাজকর্ম? সামাজিক কাজ এগিয়ে চলো তো বছরে সামাজিক কাজ লেগেই থাকে একের পর এক, ওটা বলার ত্রিপুরাবাসীকে বলার আর প্রয়োজন পড়ে না। তবু দুর্গাপূজা উপলক্ষে এবার আমরা প্রত্যেকবারই করি, কালকে আমাদের উদ্বোধন হবে, প্যান্ডেল উদ্বোধন হবে কালকে রাত্রে 8টায়, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মানিক স্যার হাতে হবে, আর ওনার হাতেই বস্ত্র বিতরণের যে আমরা প্রোগ্রাম করি প্রতি বছর ওটার সূচনা হবে। এবছর আমরা প্রত্যেকবারে আমরা 500 শাড়ি দিই, এবছর 75তম পূজা আমাদের, এই জন্য আমরা 100 বাড়িয়ে 600 বস্ত্র বিতরণ কালকে রাতে করব। আর নবমীর দিন আমাদের, এটা সবসময়ই হয় নবমীর দিন, যারা আমাদের এলাকার চাঁদাদাতা আছে ওদের নিয়ে আমরা একটা গেট টুগেদার করে প্রায় 1200-1500 লোক ওখানে খায়। রাজ্যবাসীকে বার্তা দিতে চাইবেন? রাজ্যবাসীকে বার্তা হলো করোনা প্যান্ডেমিক তো এখনও কিছুটা আছে, পূজা আনন্দ করা ভালো কথা, কিন্তু সব কিছু করোনার নিয়ম মেনে চলেই ভালো হবে। আপনার পরিচয়? আমি অশ্বিন্দনু, এই পূজা কমিটির কনভেনার। এখনও পর্যন্ত এখানে কিন্তু চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে এবং মূর্তি এখনও এসে পৌঁছায়নি, এবং মূর্তি আসলে আমরা অবশ্যই আগামীকাল, তিনি যেটা বললেন যে পঞ্চমীর দিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে, এবং এরপর থেকে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমাবে এই যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে, এবং পুজোর এই 4-5টি দিন কিন্তু রাজ্যবাসী মেতে উঠবেন আবারও সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায়। ক্যামেরায় সুমনের সাথে আমি প্রিয়াঙ্কা, রাইজেস্ট নিউজ।